জেলা শাসকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। আরো একবার জানাই, জেলা শাসকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বিজেপি সাংসদের অসহযোগিতা করছেন জেলা শাসক, বারবার প্রস্তাব পাঠানোর পরও মিলছে না অনুমোদন। এলাকায় থমকে রয়েছে উন্নয়নের কাজ, অভিযোগ বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলওয়ালিয়ার। কি বলেছেন শুনুন। প্রায় 10.5 কোটি টাকার আমি রিকমেন্ডেশন করেছি এমপি ল্যান্ডের মাধ্যমে। আমার যেহেতু কোভিডের জন্য প্রায় 10 কোটি টাকা পিএম কেয়ারে চলে গেছিল সমস্ত এমপিদের, তো আমার প্রাপ্য আছে 15 কোটি টাকা এই লোকসভার জন্য। কিন্তু সিস্টেমটা কি আছে যে কি প্রথমে 2.5 কোটি টাকা আসে, 2019 সালে যে 2.5 কোটি টাকা এসেছিল সেটা এখন পর্যন্ত তার অর্ধেকও খরচা হয়নি। আর না খরচা হলে পরবর্তীকালের যে ট্রেঞ্চগুলো আছে, টাকার যে আছে, তারা ট্রান্সফার হয় না। আর এই টাকাটা কিন্তু আমার পকেটে থাকে না। মানুষের ধারণা যে কি এমপি সাহেবের পকেটেই এই টাকাটা থাকে, এই টাকাটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে, আর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিক হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দি ডিস্ট্রিক্ট। আমার ক্ষেত্রে সে পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, উনি এর মালিক। আমাদের অধিকারটা আছে যে কি আমরা জনগণের আবেদনের উপরে আমরা রিকমেন্ড করি এই এই যোজনা এই এই গ্রামের উন্নয়নের জন্য করা হোক, সেটা আমরা করি আমি। আর তাকে স্যাংশন করে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চাইলে সেটাকে রিজেক্ট করতে পারে বা ঝুলিয়ে রেখে দিতে পারে। বিজেপি সাংসদের অভিযোগ আপনাদের সামনে তুলে ধরলাম, তবে তৃণমূলে কি ভাবছে এই বিষয়ে উত্তম মুখার্জির বক্তব্য শুনুন। যেদিনকে উনি সাংসদ হয়েছিলেন সেদিনকে ওনার বোঝা ছিল যে আমি সাংসদ হিসাবে যা কাজ করার প্রথম দিন থেকেই করব। এই প্রথম একজন সাংসদ দেখলাম 2024-এর নির্বাচন 23-এ তিনি এইসব কথা বলে মানুষের কাছে এড়াবার চেষ্টা করবেন।